অনাবৃষ্টির ফলে মাথায় হাত চাষীদের, দুর্ভিক্ষের আশঙ্কা চাষীদের। অনাবৃষ্টির কারণে চাষীদের মাথায় হাত, দুর্ভিক্ষের আশঙ্কা চাষীদের। খাতায় কলমে মৌসুমি বায়ু প্রবেশ ঘটলেও নেই বৃষ্টির দেখা, আর যার জেরে চরম ভোগান্তির শিকার কৃষকরা। বৃষ্টির অকালে শুকোতে বসেছে ধানের চারা থেকে শুরু করে যাবতীয় ফসল। আর ঠিক এই সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিটি প্যাকেট জাত দ্রব্যের ওপর আরো 5% হারে জিএসটি বৃদ্ধি করায় গোদের ওপর বিষ ফোড়ার অবস্থা চাষীদের। চাষীরা জানাচ্ছেন, একে বৃষ্টি নেই এমনিতেই, ঠিকভাবে ফসল হচ্ছে না মাঠে। তারপর ফসল ফলানোর জন্য যে সমস্ত সার কিনতে হয়, সেই সমস্ত সারের দাম বৃদ্ধি হচ্ছে জিএসটি বাড়ার কারণে। আর যার জেরে এমত অবস্থায় তারা কিভাবে চাষাবাদ করবে তা বুঝে উঠতে পারছেন না। অন্যদিকে জিএসটি বৃদ্ধি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। তৃণমূল নেতৃত্বরা এই জিএসটি বৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়ে অমানবিক আদানি আম্বানি সরকার, এই সরকার সহজীবী দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষের কথা ভাবার সময় নেই এই সরকারের বলে কটাক্ষ ছুড়েছেন। অন্যদিকে বামফ্রন্ট নেতৃত্ব তৃণমূলের সুরে সুর চড়িয়ে তারাও এই জিএসটি বৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রীয় তথা বিজেপি সরকারকে দুষলেন। তবে গেরুয়া শিবিরের দাবি, রুটিন মাফিক জিএসটি বাড়ানো হয়েছে। এই জিএসটি বাড়ানো নিয়ে রাজনীতি না করে সাধারণ মানুষের পাশে থাকা দরকার তৃণমূল সহ অন্য রাজনৈতিক দলের বলে মন্তব্য বিজেপির। তবে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এখন দেখার বিষয় চাষীদের কপাল খুলবে কবে, মাঠে সবুজ ফসল ফলবে কবে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। প্রচন্ড পরিমাণে মিষ্টি নেই বলে পুকুরেও জল নাই, চাষ করতে খুবই অসুবিধা, জল না হলে হবেও না। বেচনটা বাঁচানোর জন্য তার মেশিনে জল দিতে হয়েছে। এরপরে কি করবেন যদি বৃষ্টি না হয়? বৃষ্টি না হলে চাষ হবে না, জিএসটি মানে ট্যাক্স বাড়ানো হয়েছে সারের উপরে। এই ট্যাক্স বাড়ানোর ফলে সারের দাম বেড়েছে, তাতে আপনারা কতটা ক্ষতির মুখে পড়বেন? সেটা তো খরচা পরিমাণ বেশি হলে লাভ হবে না, আর এক বিঘে জমি লাগে হয়তো 2000 লাভ হবে। আচ্ছা, এরকম। আপনার নাম? আমার নাম বালি, বালি মণ্ডল। চাষ আমার সম্পূর্ণই ক্ষতি হচ্ছে, পুরোপুরি। ধান চাষ যদি না আমরা কী খাবো? সরকার আজকে দিচ্ছে, আমাদের যে কটা ধান ছিল বিক্রি করে দিয়েছি। এবারে আজ যদি সরকার দেওয়া বন্ধ করে বা সামনে পর আগামী বছর যদি দেওয়া বন্ধ করে, আমাদের ধান যদি না হয় আর সরকার যদি দেওয়া বন্ধ করে আমরা খেতে পাবো না। আর এই বৃষ্টি না থাকার জন্য চাষ কি হচ্ছে না? চাষ কোথায় চাষ হচ্ছে দেখতে তো পাচ্ছেন যে কোথাও কোনো সিন নাই, ডিপ চালাতে পারছি না। এই মাঠে এখন এক বিঘা জমিতে 6 ঘন্টা ডিপ চালাতে হবে, তবে সে জলামো হবে। ওইভাবে কি সম্ভব? আরে কর বাড়ানো হয়েছে, তাহলে আরও কতটা ক্ষতি? আরও ক্ষতি, যেরকম কর বাড়বে সেরকম ক্ষতি। এতেও যা সারের যা দাম, ওষুধের যা দাম, যা জলের দাম, সমস্ত খরচ নিয়ে তো আমাদের চাষের খরচ উঠছে না। যে পয়সা খরচা করছে সেই পয়সাই উঠছে না। বৃষ্টি না হয় তাহলে সামনে কি হবে মনে হচ্ছে? দুর্ভিক্ষ। কি নাম আপনার? আমার নাম বীরেন মণ্ডল, চাষী। ওই জি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না? আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্ট্রিবিউটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে, বস ব্যবহার করুন। Chlorine free distilled water. Boss, for extra life.